রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। বর্তমানে ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে জঙ্গলপাড়া ঢিপা বড় পুকুর, যেটি কয়েকদিন আগে ওপেন হয়েছিল এবং এই ভিডিওটি আজকের ভিডিও। এই পুকুর যে কদিন চলেছে, দু তিন দিন যা চলেছে, তাতে আমরা দেখতে পেয়েছি সকাল দিকে মাছ খায়নি, বেলার দিকে মানে প্রায় 12টার পর থেকে মাছ খাওয়া শুরু হয়েছে এবং মাছের সাইজ নিয়ে এখানে শিকারী বন্ধুদের মধ্যে কোনো সমস্যা ছিল না। কিন্তু বিগত কয়েকদিন প্রচণ্ড বৃষ্টির কারণে চারপাশ থেকে ধোয়া জল নেমে পুকুরের পরিস্থিতি খারাপ হয়ে গেছে, যে কারণে কয়েকদিন পুকুরটি বন্ধ রাখা হচ্ছে। আবার আগামী 24 তারিখ মানে 24শে সেপ্টেম্বর মঙ্গলবার হইতে পুকুরটি চালু করা হবে। আপনারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দেবো। আর এই পুকুরে শীট মূল্য ছিল 4,500 টাকা, বর্তমানে সেটি কমিয়ে 4,000 টাকা করা হয়েছে। আগামী দিনগুলোতে সকালে মাছ খাবে না দুপুরে মাছ খাবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে আজকে এবং বিগত দিনগুলোতে যা দেখা গেছে তাতে মাছ যা খেয়েছে সমস্তটাই বেলার দিকে মানে দুপুর 12টার পর। সকাল দিকে হয়তো ফটকা দুটো একটা খেয়েছে, আর যা খাবার খেয়েছে সব বেলা 12টার পর খেয়েছে। আবারও বলছি, আগামী দিনেতে মাছ খাবে কি খাবে না সেটা আমার পক্ষে একেবারেই বলা সম্ভব নয়। সকালে খাবে কি বৈকালে খাবে কি একেবারেই খাবে না বা সারা দিন খাবে সেটা আগামী দিনে জানা যাবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। আর বর্তমানে যে ভিডিওটি দেখছেন সেটি আমার করা নয়, কমিটি করে আমায় পাঠিয়েছেন, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী দিনগুলিতে যদি আমি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। বড় মাছটা কোনটা হয়েছে? না না আমার দরকার আছে। ঠিক আছে।